ঘূর্ণিঝড় রেমালে সরে যায় ভিটার মাটি, উড়ে যায় ঘরের চাল, অন্যদিকে ঘরে নেই কোনো খাবার। চার ছেলে মেয়েকে নিয়ে দিনভর ছিলেন অভুক্ত, পরে অন্যের ঘর থেকে ধার নিয়ে আলু খেয়ে নিবারণ করেন ক্ষুধা। একসময় নিজেদের বসত বাড়ি ছিল, স্ত্রী সন্তানদের নিয়ে ভালোভাবে চলত মোহাম্মদ সুমনের, কিন্তু নদী ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। তিনবারের ভাঙনে বসত বাড়ি জমিজমা সব নদীতে বিলীন হয়ে গেছে। এখন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। জি, আমি দক্ষিণ পাতিয়া ছিলাম, যে আমার বাড়ি দক্ষিণ পাতিয়া, যে বার দিন সম্ভবতা ছিল নদী লুগিয়েছে, নদী নিবার পরে যে একটা বেরি বাঁধে বেরি খুলে ফুলান বেচালে বউবতান লই আমি সংসার করছিলাম। এরপরে ভাঙি যাবার পরে যে আমি সন্দীপ আসছিলাম, সন্দীপ যে নৌকা ঢোকা ভাই কোনোরকম খাই বাচ্চা বাচ্চা লোক চালাই, ওনকার যে একটা বন্যা হয়েছে, বন্যা যে আমার সব কিছু বন্ধ থাকছে সাগরে মাছ ধরা, তাই নেই আয় রোজগার, কোনো অবস্থা নাই। আমরা নদী ভাঙা মানুষ, হাতিয়ে সন্দীপের যে সন্দীপ এখন বেড়ির সাইডে ঘর দিছি, এই ঘরটা গুন্ডি ঘরটা লই গেছে। এখন আমরা কাচ্চা বাচ্চা হলে অনেক কষ্টতে আছি, দুঃখতে আছি, অসহায় মানুষ, জায়গা নাই, জেগে নেই, তা বেড়ে ফুলে গেছি। এখন আমার ঘর দুয়ার ঘরের ভিড়ে কিন্তু রয়ে গেছি, এখন আমার চলার কোনো ব্যবস্থা নেই। আমরা যদি কোনো সহযোগিতা করেন, আমরা সহযোগিতা যদি দেন, আমরা কোনো নান্দি একখানা সাড়ে চুড়ে থাকার ব্যবস্থা করতাম। এখন আমার কাচ্চা বাচ্চা আমরা অনেক কষ্টতে আছি, অনেক দুঃখতে আছি, এখন আমার থাকার কোনো ব্যবস্থা নেই। সংসার কোনো রকম চলতো, এখন দু মাস বন্ধ হয়ে গেছে, এখন আমার সংসার চলে না। চারটা ছেলে মেয়ে হলে আমি কষ্ট করি, আমি ঘরে চাল টাল কিছু নেই, আগে দুদিনে রওনা হারান্না। বিষয়টি স্থানীয় সমাজকর্মীরা জানতে পেরে অসহায় পরিবারকে ব্যবস্থা করে দেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। মানুষ আর প্রকৃতি হাত ধরাধরি করে চলে, যেমন ভাঙে নদী, ভাঙে মন, ভাঙে সমাজ সংসার, তবুও সবকিছু মানিয়ে জীবন চলে প্রকৃতির নিয়মেই।